আসন্ন পুর নির্বাচনে একলা চলার সিদ্ধান্ত এখনো হয়নি। জোটের মাধ্যমে পুর নির্বাচনে দল সামিল হবে কিনা তা এখনো আলোচনা সাপেক্ষ। বুধবার মালদায় সিপিএম এর জেলা সম্মেলনে উপস্থিত হয়ে এমনটাই জানিয়েছেন দলের প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সেলিম। এদিন মালদা শহরের টাউন হল প্রাঙ্গণে সিপিএম এর 23তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধ এবং বৃহস্পতিবার এই দুদিন এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সিপিএম এর প্রয়াত নেতা কমরেড শ্যামল চক্রবর্তীর নামে সম্মেলনের নগর মঞ্চ গড়ে তোলা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক অম্বর মিত্র, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্য নেতা নেত্রীরা। করোনা সংক্রমণের মধ্যে সব রকম সরকারি বিধিনিষেধ মেনে এই সম্মেলনের আয়োজন করেছে সিপিএম নেতৃত্বের বলে দাবি করা হয়েছে। এদিন সম্মেলনে উপস্থিত প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম বলেন, নির্বাচনের কৌশলই সাম্প্রতিকভাবেই হয়ে থাকে। পুর নির্বাচন যেহেতু জেলাভিত্তিক বিভিন্ন এলাকাকে কেন্দ্র করে হয়ে থাকে, তাই এই নির্বাচনের অনেকটাই গুরুত্ব রয়েছে। তবে সিপিএম এই মুহূর্তে একলা চল নীতি অবলম্বন করবে না জোটের মাধ্যমে নির্বাচনে সামিল হবে তা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবটাই নির্ভর করছে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের ওপর। প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সেলিম আরও বলেন, রাজ্যে ক্ষমতা কেন্দ্রিক কাজ করতে চাইছে শাসক দলের সরকার, যা কেন্দ্রের ক্ষেত্রেও একই অবস্থা। দীর্ঘদিন ধরে পুর নির্বাচন না হয়ে প্রশাসক ক্ষমতায় বসিয়ে কাজ করানো হচ্ছে, এক্ষেত্রে নাগরিকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাই এই ব্যাপারে দ্রুত নির্বাচন করা অত্যন্ত জরুরি। এই সম্মেলন গত বিধানসভা নির্বাচনের প্রাককালে হওয়ার কথা ছিল, করোনা সংক্রমণের জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছিল। এদিন সব রকম সরকার বিধি মেনেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে দলের সাংগঠনিক গুরুত্ব এবং মজবুত করার ক্ষেত্রে দুদিন ব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আসন্ন পুর নির্বাচন যেটা কলকাতা নির্বাচন দেখিয়েছে, একাই আপনারা লড়ছেন, এইবার পুর নির্বাচনগুলোতে কি একই ছবি দেখা যাবে? আমার নিজের প্রশ্নের মধ্যেই আছে সাম্প্রতিক, সুতরাং নির্বাচনের কৌশল কি হবে, নির্বাচনী কৌশল সেটা সাম্প্রতিক হয় সেই সময়ের অবস্থা বিচারে। এবং লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, পুরসভা, পঞ্চায়েত নির্বাচনে কতগুলো নিজস্ব ব্যাপার আছে, সক্রিয়তা আছে, এগুলো জেলা ভিত্তিক, পুরসভা ভিত্তিক জেলা কমিটি আলোচনা করছে, সেই এলাকার পরিস্থিতি অনুযায়ী আমরা ঠিক করব। একেবারে একলা চলবো এরকমও কোনো সিদ্ধান্ত হয়নি। আবার আমার সঙ্গে যেতেই হবে এমন কোনো কথা নেই, পরিস্থিতি পরিবর্তনের সাম্প্রতিক সিদ্ধান্ত হবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।